ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বৈরাকি প্রশ্ন লিখেছেন, উল্লেখ করেছেন যে ইসলামে প্রেম করা হারাম, কিন্তু তারপরও যদি শুনে যুবকরা প্রেম করে কেন, তাদেরকে বলা হলে তারা বলে দুনিয়াতে এভাবেই চলতে হয়। জাযাকাল্লাহু খাইরান। এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে এই অবৈধ প্রেমে বেঁচে যাচ্ছে সমাজ। এমন কথা হলো যেটা আপনি উল্লেখ করেছেন যে তারা বলেছে দুনিয়াতে এভাবেই চলতে হয়, এ কথাটা হলো ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, এখানে অবহেলা রয়েছে, দায়িত্বহীনতা রয়েছে পিতামাতার। পিতামাতা এটা শিখাতে সক্ষম হয়নি, শিখায়নি যে প্রেম করা তোমার ধর্মে হারাম, এটা জেনা, এটা জেনার মাধ্যম, এগুলো শিখানো হয়নি। ধর্মীয় অজ্ঞতার কারণে প্রগতির স্রোতে বর্তমান সময়ের যুবক যুবতীরা যারা আছে, অধিকাংশ বা অনেকেই এমনটা করে থাকে, যেগুলো নিঃসন্দেহে গুনাহ কবিরা, যেগুলো সীমালঙ্ঘন। কারণ ইসলামে পর্দা করা ফরজ, কিন্তু যখন একজন যুবক একজন যুবতী প্রেম করে, তখন তারা পার্কে, সিনেমায়, শিক্ষা প্রতিষ্ঠানে অবাধে দেখা সাক্ষাৎ করে, অবৈধ অশ্লীল কথাবার্তা বলে এবং অবৈধভাবে তারা জেনাও করে বসে, অর্থাৎ গুনাহের একটি স্রোত তাদের মধ্যে নেমে আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন যে ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, যে তোমরা জেনা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হয়েও না। কিন্তু এই প্রেম প্রীতি যেটা রয়েছে বর্তমানে সমাজে, অবৈধ প্রেম প্রীতি, এটা হচ্ছে শুধু জিনার নিকটবর্তী করে দেয় না, জিনাতে লিপ্ত করে দেয়। বিষয়গুলো অত্যন্ত জঘন্যতম, কঠিন বিষয়। তো এটাই বলবো যে এগুলো হচ্ছে ধর্মীয় জ্ঞান না থাকা এবং শয়তানের ধোকা, প্রগতির অর্থাৎ দুর্গতিবাদীদের দুর্গতিতে পৌঁছার একটি মাধ্যম। তো এই বয়সটা একটি কঠিন বয়স। যৌবনকালে ইবাদত করলে যেমন প্রশংসার দাবি রাখে, এমনিভাবে এই যৌবন বয়সটাকে যদি কেউ এভাবে ক্ষতিগ্রস্ত করে, তার জন্য জিজ্ঞাসাবাদ রয়েছে আল্লাহর সম্মুখে। আমরা জেনে থাকবো প্রসিদ্ধ হাদিস যে কিয়ামতের দিন বান্দা পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর সামনে থেকে এক বিন্দু হটতে পারবে না। লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। যে কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে যে হটতে পারবে না, সরতে পারবে না। আর প্রথমটি হলো আন উমরিহি, যে তার গোটা জীবন সম্পর্কে সেটা কোথায় সে ব্যয় করেছে। দ্বিতীয় প্রশ্নই হবে আন শাবাবিহি ফিম আবলাহু, যে তার জীবন কাল সে কোন পথে ব্যয় করেছে। অতএব কিয়ামতের দিন এর জিজ্ঞাসা করা হবে এবং এর জবাব না দিয়ে তার পা হটাতে সক্ষম হবে না। অত্যন্ত কঠিন হুঁশিয়ারি শব্দ রয়েছে তিরমিজির হাদিসে। অতএব যারা বলেছে যে এভাবে চলতে হয়, এটা ধর্মীয় অজ্ঞতা, এটা শয়তানি কর্ম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়ত দান করুন এই কামনা করি। তবে যে যাই বলুক, যে একটু করতে হয়, করলে সমস্যা কি, এটা ইমানের দাবি নয়। কেননা মুসলিমের সন্তান সে চলবে আল্লাহর বিধিবিধান মেনে।
তো সেক্ষেত্রে সেদিকে তোয়াক্কা না করে যদি বলে যে এভাবে চলতে হয় তাহলে এখানে তার ইমানের জন্য হুমকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।